তুই কে ইবাশান তোর কই ফ দিতে হবে আমি তোর বড় ভাই বিয়া দ তোর বাপ আম বাপ কে ও সৎ ভাই আমাদের তোর শদ ভাই কিন্তু আমার তো সন্তান তুই মালিকের তর্ক করছ হ্যাঁ শদ ভাই শদ ভাইয়ের মতো থাকবি আমাদের দুই ভাই বোনের ব্যাপারে কোনোদিন কোনো সময় নাক গলাবি আমার জন্মের তুই আমার জন্মের

ওই আমার প্রশ্ন করে তুই কইছিলি ওই সময় যে আমার মেজাজটা খারাপ হইছিল না আমার মুন্ডাই চাইছিল আরে পাড়াই মাইরে ফালাই তুই পয়সে বড় দেখে কিছু বলি তুই সৎ ভাই সৎ ভাইয়ের মতো থাকবি আমাদের দুই ভাই বোনের ব্যাপারে কোনোদিন কোনো সময় নাক গলাবি না যদি কোনোদিন নাক গলানোর চেষ্টা করো তাহলে তোর চাপা চপা একবারই ব্রেক করে দেব এরে কার করে এই সে সমস্যা কি তোমার ফোকিননি পোলায় আবার কাছে কই ফিয়ার চাইতেছে কই যায় কই খায় কি করে না করে এই চোকরা নাচ করে তোমার পোলা আমার সৎ ভাই আমি আর আমার বোন কই যায় কি করি না করি ভাই কই ফিয়ার চাই মাঝে মাঝে মন চায় আর হাত দিয়ে দি বয়স বড় দেখে শুধু দেই না চোকরা ভাই বাকি রইল কি হাত তো লয়ে গেলি সামনে দে রাস্তাকে তুমি বেয়াদব কথা দা ওর জন্য তুমি আমার মারতাছো 100 বার কেও সৎ ভাই আমাদের ঘর কিন্তু আমার তো সন্তান আমার ওর ওর সন্তান তোর শরীরে যে রক্ত ওর শরীরে একই রক্ত তোমার সন্তান বাইরে রাখব আমাদের সাথে রাখব কেন তগরে বাইরে করে তুম বাড়ির থেকে ওই বাড়ির বড় ছেলে অরকরাধিকার সবার আগে তারপরে তোরা আরও জিজ্ঞেস করতেই পারে ও কিনা করছে তখন বড় ছেলেরা বলত হয় হে চখ কিনা করছে তোর স্কুলে সকাল বিকাল চব্বিশটা ঘন্টা দৌড়াদৌড়ি করছে চব্বিশটা ঘন্টা তোর স্কুলে ভর্তি নিবো স্কুলে গেছে ওই স্কুলে ভর্তি নিবো স্কুলে গেছে তারপরে কত কষ্ট করে তারপর তোমার ভর্তি করা টাকার বিনিময় করছে তুমি টাকা দিছো না টাকা কে দিছে তুমি দিছো না ওই যে টাকা মাইরে দিছে কিছু এই টাকার লোভে করছে কি জানো কি জানো আর উপার্জনের টাকা দিয়ে তোর ভর্তি করে তোর কোলে পিঠে করে মানুষ করছো একটা মা যা করে তার চাইতে বেশিও করছে আর আজকে সৎ হয়ে গেছে না কি সৎ ভাই সৎ ভাই তো কি হ্যাঁ সৎ ভাই না তো কি ওই ওর বাসা পড়ে থাকবো আমি কই যাই আমি কার সাথে করি কি করি না করি এটা ওই কই কেন 100 কেউ ও ও সৎ কি আমরা জিজ্ঞাসা কি করতেছে না করতেছে চামড়া কাইটা যদি ওর জুতা বানাই না ওর ঋণ করতে পারবি না তুমি কথা বলো ও তগো দুই ভাই বোনেরে ছোট থেকে তো করে কোলে পিঠে করে মানুষ করছে তোর মা মরার পরে ও যেভাবে তোকে দুই ভাই বোনরা মানুষ করছে যদি ও না থাকতো না তাহলে তোকে দুজনরা আমি কোনো এতিম খানা অথবা ওই যে বাচ্চাদের কি কয় এগুলি ওইগুলি দিয়ে আসতাম না বাচ্চা মানুষ বলবেন ওরা বুঝে না আপনি আর ভালো সাজিয়ে না বুঝছেন আসলে তোকে চোখের মধ্যে কোনো পর্দা নাই রে তোদের চোখের মধ্যে কোনো পর্দা নাই আমি যে বাবা আমিও এতটুক ভাবে তোদের টেক কেয়ার করতে পারি নাই ও যেভাবে তোদেরকে মানুষ করছে নিজের সন্তানের মতো মনে হয় আমার মনে সন্তান হ্যাঁ তো করছে না তোমার মাইর মাইর আর কি তাইলে ও যে মারেনি তোকে ভাগ্য আর আমি বহুবার বলছি ছোট থেকে বলছি যে এত আদর করিস না এত আদর করিস না একটা সময় তোর কান্ধের উপর ওইটা তোর গায়ে হাত তুলবো ওইটাই বাস্তবে পরিণত হইলো যদি ছোট থেকে তখন

দেখো তোমাদের কিন্তু বিয়ে শাদী হয়নি এখনো এটা কে জানো তো বলো কাজের লোক কাজের লোক না ওই বাড়ির বড় ছেলে আমার ছেলে ওর মা মারা যাওয়ার পরে আমি আবার দ্বিতীয় বিয়ে করছিলাম সেই ঘরের সন্তানের দুজন ওর মাও মারা গেছে এই এতটুকু রেখে সেই ছোট থেকে ও কিন্তু কোলে পিঠে করে ওদেরকে মানুষ করছে সন্তানকে যেভাবে মানুষ করে বাবা মা ঠিক এইভাবে ওদেরকে লালন পালন করছে দিন তিল পরিমাণ কষ্ট বুঝতে দেয় নাই আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকতাম আমি একটা সময় চিন্তা ভাবনা করছিলাম যে ওদের দুজনকে কোনো ইতিমখানায় নিয়ে দিয়ে আসবো ও আমাকে হাত জল করে নিষেধ করছে বাবা দিও না আমি তো ভাই আছে আমি বড় ভাই আমি ওদেরকে বাবা মায়ের মতো করে মানুষ করে বড় করব। ওরা যখন স্কুলে গেছে না এই সকালে স্কুলে গিয়ে দাঁড়ায় থাকতো স্কুল ছুটি না হওয়া পর্যন্ত স্কুলের বারান্দায় বসে থাকতো স্কুল ছুটি হতো তারপর ওদেরকে নিয়ে বাসায় আসতো আসার পর ওদের গা গোসল থেকে শুরু করে খাবার দাবার সব কিছু নিজের হাতে করছে সেই ছোট ভাই বোন যদি আজকে সব ভাই বইয়া ওর গায়ে হাত তুলে এর চেয়ে কষ্ট কি কিছু থাকতে পারে তুমি বলো থাক না এক মিনিট বলো করে কি না তুমি ঠিক করি না মানে তোমার ভাই আমাকে কি বলছো কাজের লোক

সব সম্পত্তি যা আছে সব অন্য নামে লিখে দেবো তারপরে লাঙ্গুল চুষো বইসা বইসা তোমার ছেলে এটা চাইতে বুঝছো এইটা চাইতেছ না আমি করব এটা তোদের দুই ভাই বোনের এক আনা সম্পদ আমি দেবো না সব সম্পত্তি আমি অন্য নামে লিখে দেবো তারপরে তোমার আঙ্গুলটা দিবা ওরে আর ওর আঙ্গুলটা নিবা তুমি বইসা বৈশা ললিপপ চুষো ঘরে যাও বান্দে দব যাও ঘরে যাও তুই আর ভালো মানুষগিরি করিস আমার সামনে এসে বুঝতে পারছস মাই খাইছ না আমার সামনে এসে কথা কইলা বিয়াদবের বাচ্চা যা সব সম্পত্তি তোরে দিব তুই খা বইসা বইসা